কথায় বলে বাঙালির নাকি বারো মাসে তেরো পার্বণ, আর সে তেরো পার্বণের অন্যতম পার্বণ হল দুর্গাপুজো। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণ বধের আগে আশ্বিন মাসের শুক্লপক্ষে অর্থাৎ শরৎকালে এই পুজো করেন। সেই দেবী দশভুজা ছিলেন, সেই থেকেই নাকি শরৎকালে মায়ের পুজো হয়ে আসছে। আর বাঙালিদের ঘরোয়া মতে এই সময় উমা তার সন্তান সন্ততিদের নিয়ে বাপের বাড়ি আসেন। তাই এটি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি যেন পুনর্মিলনের উৎসব, ঘরে ফেরার উৎসব। কিন্তু কি এমন আছে উৎসবে যায় এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একই সূত্রে বেঁধে রেখেছে সে আদি অনন্ত কাল ধরে? কি এমন আছে উৎসবে যার জন্য সারা বছর এত অপেক্ষা, এত উন্মাদনা, এত উচ্ছ্বাস, এত আবেগ, এত ভালোবাসা? সে কি শুধুই ওই মাটির তৈরি মাতৃমূর্তির মহিমা, নাকি যারা দিনের পর দিন রোদ জলে পুড়ে ওই মূর্তি তৈরি করছে তাদের পরিশ্রম, নাকি শহীদের শিহরণ জাগানো সেই ঢাকের বাদ্যি, নাকি শহর জুড়ে আলোর রসনায়? এই আলোর রসনায় যেন ধূসর বিবর্ণ শহরটাও নবজন্ম লাভ করে, নাকি সেই রোজকার জীবনে ক্লান্ত বিধ্বস্ত মানুষগুলোর মুখের হাসি, সেই ছোট্ট মেয়ের হাতের আইসক্রিম, প্রাণ ছোঁয়া গান, রাত জেগে ঠাকুর দেখা, নতুন জামার গন্ধ, প্রিয় বন্ধুর সঙ্গে ছবি, নাকি পুজোকে ঘিরে ওঠা সেই অজস্র ভালো লাগার মুহূর্ত? কি এমন আছে উৎসবে, কি সেই অমোঘ আকর্ষণ যার টানে দেশ বিদেশ থেকে মানুষ বারবার ছুটে এসেছে বাংলায়, ভালোবেসেছে উৎসবকে? এমনকি এই উৎসবকে হেরিটেজ তকমাও দিয়েছে। তাই আজকের এই ভিডিও এই প্রাণের উৎসবকে নিবেদন করলাম। শেষ করছি আমার ছোটবেলার পুজোর কিছু স্মৃতি দিয়ে, আমার লেখা একটি কবিতা দিয়ে। শুনে দেখুন, আর যদি ভালো লাগে তাহলে ভালোবাসা জানাবেন। এই পুজোই সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন একটা এপিসোড নিয়ে হাজির হব। ততদিন টাটা। জানানি লাগছে আজ অষ্টমী, দূরে কোথাও সন্ধি পুজোর ঢাক বাজছে, উলু ধ্বনিতে ছেয়ে যাচ্ছে আকাশ বাতাস, আর আমি একলা বসে আছি সব কোলাহল থেকে দূরে, অনেক অনেক দূরে বসে বসে মুহূর্তদের ক্ষয়ে যাওয়া দেখছি, আর মনে পড়ছে পুরনো সব কথা, ছোটবেলার কথা, দুর্গাপুজোর কথা, আমার মায়ের কথা। জানো, অষ্টমীর সন্ধি পুজোতে মায়ের সাথে ভোগের থালা নিয়ে মণ্ডপে যেতাম, মা একটা একটা করে প্রদীপ জ্বালত, আর আমি অবাক হয়ে সব কিছু দেখতাম। ওই ছোট্ট একটা মণ্ডপ, সেই চিরাচরিত দুর্গা প্রতিমা, অঞ্জলি দেওয়া, মন্ত্র বলতে গিয়ে এক দুবার ভুল করে ফেলা, ঢাকের আওয়াজে শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যাওয়া, সব সব যেন স্বপ্নের মতো একটার পর একটা চোখের সামনে ভেসে উঠছে। মনে আছে বাবার সাথে বাজার থেকে কিনে আনা সেই সস্তার ফ্রক, কিন্তু সেই নতুন ফ্রকের গন্ধটা যেন আজও অনুভব করতে পারি।
আর সন্ধেবেলা বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে বেরোনো, নতুন জুতোয় পায়ে ফুসকা পড়া, কিংবা কিছুটা গিয়েই বাবার কাছে কোলে চাপার বায়না করা, আর বাড়ি ফেরার সময় খোলায় ভাজা চিনে বাদাম সঙ্গে জিলিপি নিয়ে কত গল্প, কি অনাবিল আনন্দ, উফ কি সুন্দর নিষ্পাপ আদুরে ছিল দিনগুলো। এখনো নিয়ম করে দুর্গাপুজো আসে, আবার নিয়ম করে চলে যায়, মাঝখানে পড়ে থাকে শুধু মুঠো মুঠো স্মৃতি, আর আমি এই একঘেয়ে বুড়োটে দেয়াল, নোনা ধরা চোখ আর পেঁচানো রেলিংয়ের এপারে বসে ফেলে আসা দুর্গাপুজো নিয়ে শব্দগুনি, মানে ওই শব্দের মতো কিছু একটা লেখার চেষ্টা করি। আর ছোটবেলার একটা পুরনো সস্তার ফ্রকের স্বপ্ন দেখি, নীলাদ্রি আজ অষ্টমী।